হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকাল প্যারালাইসিসের সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে যে মাংস পেশিগুলো আছে, যে মাসেলসগুলো আছে, সেই মাসেলসগুলো কাজ করা বন্ধ করে দেয়। বন্ধুরা, এটিকে কন্ট্রোল করার জন্য আমাদের দিমাগ, আমাদের ব্রেন দু ধরনের সিস্টেমস ব্যবহার করে। বন্ধুরা, এক হচ্ছে সেন্সারি সিস্টেম। সেন্সারি সিস্টেম কি? আমরা কোনো কিছু ধরে থাকছি সেটা বুঝতে পারো। বন্ধুরা, যখন আমি যেমন আমি আমার হাতের মধ্যে এই কলমটি ধরে আছি, পেনটি ধরে আছি, আমি বুঝতে পারছি না, দেখাতে বুঝতে পারছি যে আমি একটা পেন ধরে আছি, বা কোনো কিছু বা লাইট ধরে থাকলে আমি বুঝতে পারি যে আমি হাতের মধ্যে একটা লাইট ধরে আছি, বা বুঝতে পারি সেন্সারি সিস্টেম কাজ করে। বন্ধুরা, এটাকে আমরা সেন্সারি সিস্টেম বলে থাকি। আরেকটি হচ্ছে মোটরি সিস্টেম। এই মোটরি সিস্টেমটা কি? আমরা যখন কোনো কিছু কাজ করি তখন হাতটা ওঠা নামা করতে পারে। বন্ধুরা, যেমন কেউ কোনো কিছু আমার কাছ থেকে চাইলো, আমি তাকে সেটা হাতের মাধ্যমে দিলাম, হাতটা প্রসারিত করতে পারলাম, তখন তাকে আমরা মোটরি সিস্টেম বলে থাকি। ভিউয়ার্স, যখন এই দুটো নার্ভাস সিস্টেম, সেন্সরি সিস্টেম এবং মোটরি সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, পার্মানেন্টলি কাজ করা বন্ধ করে দেয়, বা একটু একটু করে কাজ করা বন্ধ করে দেয়, তখন তাকে আমরা প্যারালাইসিস বলে থাকি। এবং এই দুটো নার্ভাস সিস্টেম কাজ করে দেওয়ার বন্ধ করে দেওয়ার কারণে আমাদের মাসেলসগুলো আছে, আমাদের যে মাংসপেশিগুলো আছে, সেগুলোও কাজ করা ধীরে 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 বন্ধ করে দেয়। বন্ধুরা, তখন তাকে আমরা প্যারালাইসিস বা বাংলাতে পক্ষাঘাত বলে থাকি। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে প্যারালাইসিসের কারণ কী, কোন কোন কারণে সাধারণত প্যারালাইসিসের সমস্যাগুলি হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলি কী কী, প্যারালাইসিস যদি আপনাদের হয়ে থাকে সে লক্ষণগুলি, আপনাদের প্রি লক্ষণ, প্যারালাইসিস হওয়ার আগে কী কী লক্ষণ আপনারা দেখতে পাবেন, বা প্যারালাইসিস হয়ে গেলে আপনারা কী কী লক্ষণ দেখতে পাবেন, সমস্ত কিছু ডিটেলস এবং এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব, যে মেডিসিনগুলি আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় প্রায় রুগীকে প্রেসক্রাইব করে থাকি। বন্ধুরা, আর আমার ক্লিনিকে দৈনন্দিন দু থেকে একটা প্যারালাইসিসের রুগী আসে। বন্ধুরা, এবং তাদেরকে আমি কোন মেডিসিনগুলি প্রেসক্রাইব করি এবং 100%ভাবে রেজাল্ট দিয়ে থাকে, ইম্পর্টেন্ট ইফেক্টিভ মেডিসিনগুলি কী কী, সমস্ত কিছু বন্ধুরা ডিটেলস শেয়ার করব। এবং ভিডিওর সবশেষে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এই যে মেডিসিনগুলি পক্ষাঘাতের জন্য, প্যারালাইসিসের জন্য আমি প্রেসক্রাইব করেছি, তার সফলতার পার্সেন্টেজ কত, সম্পূর্ণ কিছু ডিটেলস বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনারা স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি প্রতিনিয়ত ওই ধরনের হেলথ রিলেটেড, ডিসিজ রিলেটেড, মেডিসিন রিলেটেড ভিডিও আনি, যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। বন্ধুরা, আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, প্যারালাইসিসের যে মুখ্য প্রধান কারণে হয়ে থাকে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। বন্ধুরা, যদি কারো বহুত পুরনো দিন ধরে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, ফলে কি রক্ত প্রচণ্ড তেজ থাকে, তেজ চাপ দেয়, ফলে কি সেই রক্ত মাথার মধ্যে গিয়ে মাথার ব্রেনের মধ্যে যে সেলসগুলি আছে সেই সেলসগুলি ড্যামেজ করতে শুরু করে। বন্ধুরা, এবং সেটি ড্যামেজ করলে যে দুটি নার্ভাস সিস্টেমের কথা আমি শুরুতে বলেছি, সেন্সরি নার্ভাস সিস্টেম এবং মোটরি নার্ভাস সিস্টেম, এই দুটি নার্ভাস সিস্টেমকে অকেজ করে দেয়। বন্ধুরা, ফলে কি মাসেলসগুলো, আমাদের শরীরের যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো ঠিক মতো কাজ করতে পারে না। বন্ধুরা, ফলে ধীরে 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 প্যারালাইসিস হয়ে যেতে পারে। দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্টস বা বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্টস হলে, আমাদের যদি আপনারা হেলমেট না পরে থাকেন, মাথার মধ্যে যদি আঘাত লাগে, ফলে কি মাথার নার্ভের মধ্যে আঘাত লাগে, রক্ত জমে যায়, ফলে কি আপনাদের প্যারালাইসিস হয়ে যেতে। বন্ধুরা, নার্ভ ইঞ্জুরি, নার্ভের মধ্যে কোনো আঘাত পেলে, নার্ভ ইঞ্জুরি, ডায়াবেটিস, সুগারের সমস্যা থাকলে আপনাদের প্যারালাইসিসের সমস্যা হতে পারে। এছাড়াও স্পাইনাল কর্ডের নার্ভ ড্যামেজ হলে, বন্ধুরা, আমাদের পিছনের যে মেরুদণ্ডটা আছে সেই মেরুদণ্ড থেকে সমস্ত নার্ভ আমাদের সারা শরীরের মধ্যে বিস্তার লাভ করে। বন্ধুরা, সেই স্পাইনাল কর্ডের মধ্যে যদি কোনো কারণে ইঞ্জুরি হয়ে যায়,
আঘাত লেগে যায়, স্বাভাবিকভাবে সেখানে আঘাত লাগলে সেখানকার নার্ভগুলি ড্যামেজ হয় বন্ধুরা। আর সেখানকার নার্ভ যদি ড্যামেজ হয়, আমাদের মাংসপেশি নার্ভগুলো ঠিক মতন কাজ করতে পারবে না, ফলে ধীরে 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 প্যারালাইসিস হয়ে যেতে বন্ধু। তো ভিউয়ার্স, এগুলি ছিল এর সাধারণত কজেস, কারণ। এখন যদি আমি এর সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলির কথা শেয়ার করি, কোন কোন লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, প্যারালাইসিস হওয়ার আগে যে প্রি সিমটমস, আগের লক্ষণগুলি সেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে ন্যামনেস, শূন্যতা ভাব বন্ধুরা, ঝনঝনে ভাব, হাত পা অবশ হয়ে যেতে পারে বন্ধুরা, শুরুতে অবশ ভাব, ন্যামনেস মেসেস হবে। যদি এটাকে আপনারা গুরুত্ব না দেন, চিকিৎসা না করেন, ফলে কি বা হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে, প্রেশার বডি ঠিক মতো না খান, ফলে ধীরে 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 একদম টোটালি পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায় বন্ধুরা। প্যারালাইসিস যে কোনো একটা সাইড হতে পারে, ডান সাইড হতে পারে কারো, কারো বাম সাইড হতে পারে, কারো পুরো শরীরের ডান সাইড, পুরো শরীরের বাম সাইড, বা কোনো একটা হাত শুধু প্যারালাইসিস হতে পারে, বা ডান হাত প্যারালাইসিস হতে পারে, বা পায়ের হাতের কোনো একটা আঙ্গুল প্যারালাইসিস হতে পারে, কারো কারো গলার প্যারালাইসিস হয়, জিভের টাঙের প্যারালাইসিস হয়, ফলে কি তারা কথা বলতে পারে না। যদি জিভের মধ্যে মুখের প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে কি তারা কথা বলতে পারে না, তোতলামো কথা বলে, কথা স্পষ্ট উচ্চারণ হয় না বন্ধুরা। এবং কারো কারো ফেসিয়াল অ্যালার্জি হলে কি হয়, মুখটা একদম সামনের দিকে মানে নিচের দিকে ঝুঁকে পড়ে বন্ধুরা, কোনো একটা সাইড নিচের দিকে ঝুঁকে পড়ে, কোনো কিছু বুঝতে পারে না। তাদের যে সেন্সিটিভ নার্ভাস সিস্টেমটা আছে, সেন্সিটিভিটি, যে ত্বকের চামড়ার যে সেন্সিটিভিটা, সেটা তারা বুঝতে পারে না। যেমন আমি হাতের মধ্যে একটা কলম ধরে আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই হাতটা যদি কারো প্যারালাইসিস হয়ে যায়, হাতের মধ্যে কী ধরে আছে সে কিছুই বুঝতে পারে না বন্ধুরা। হাতটা টোটালি নড়াচড়া করা বন্ধ করে দেয়, একটু নড়াচড়া করতে পারবো না, বা পায়ের প্যারালাইসিস হলে পাটা নড়াচড়া করতে পারবো না, কিছু বুঝতে পারবো না। ওখানে যদি কেউ চিমটি কাটে, বা কোনো কিছু দিয়ে হাত দিয়ে স্পর্শ করে, কোনো কিছু সে বুঝতে পারে না বন্ধুরা, সেন্সিটিভিটিটা টোটালি নষ্ট হয়ে যায়, কারণ ওখানকার নার্ভটা ড্যামেজ হয়ে যায়, কিছু বুঝতে পারে না, নড়াচড়া করতে পারে না। যে এই হাতের যদি প্যারালাইসিস হয়, হাতটা নড়াচড়া করতে পারবো না, টোটালি কাজ করা বন্ধ করে দেয়। তো ভিউয়ার্স, এটাই ছিল সাধারণত প্যারালাইসিসের সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণ। এখন যদি আমি এর ট্রিটমেন্টের কথা শেয়ার করি, কোন কোন মেডিসিনগুলি সাধারণত প্যারালাইসিসের জন্য হোমিওপ্যাথিতে খুবই ইফেক্টিভ এবং আমি আমার রোগীকে প্রেসক্রাইব করে থাকি। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে এবং সবথেকে ইফেক্টিভ একটি মেডিসিন, সেটা হচ্ছে আর্নিকা। আর্নিকা 200 CS প্রোডাক্টস আপনাদের নিয়ে আসতে হবে, SBL, WSI, ডক্টর র্যাগব্যাক, যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন। আর্নিকা কী করে, অ্যাক্সিডেন্টের কারণে বা হাই ব্লাড প্রেশার কারণে যে আমাদের মাথার মধ্যে যে নার্ভগুলো আহত হয়, সেই নার্ভটাকে বা রক্ত যদি জমে থাকে, রক্তের ক্লট যদি মাথার মধ্যে জমে থাকে, সেই রক্তের ক্লটটাকে পাস করতে, সঞ্চালন করতে সাহায্য করে থাকে বন্ধুরা। আর্নিকা সারা শরীরে কোথাও যদি রক্ত জমে থাকে, সে রক্তকে সঞ্চালন করে দিতে, রক্তকে পাস করে দিতে এবং নার্ভকে ঠিক করতে আর্নিকা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের দিতেই হবে এবং আমি প্যারালাইসিসের পেশেন্টের জন্য, সবার জন্য আর্নিকা আমি দেই বন্ধুরা, এবং 100%ভাবে রেজাল্টস পাই। আর্নিকা 200 আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা একবার করে খেতে হবে বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হাইপারিকাম। হাইপারিকাম হোমিওপ্যাথিতে নার্ভস রেমেডি বন্ধুরা, নার্ভের জন্য এর থেকে ভালো ওষুধ হোমিওপ্যাথিতে আর নেই বন্ধুরা। বিশেষ করে নার্ভে যদি আঘাত লাগে, নার্ভ ইঞ্জুরির কারণে যদি আপনাদের প্যারালাইসিস সমস্যা হয়, সেক্ষেত্রে হাইপারিকাম খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। এবং প্যারালাইসিস যদি কারো হাই ব্লাড প্রেশারের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং যদি বিশেষ করে এক সাইডে কারো প্যারালাইসিস হয়, ডান সাইড বা বাম সাইড বা যে কোনো দু সাইড বা এক সাইডে যদি কারো প্যারালাইসিস হয়, সব ক্ষেত্রে প্যারালাইসিসের জন্য হাইপারিকাম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জীবনের মধ্যে দিয়ে দিনে একবার দুপুরবেলা করে খেতে হবে বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটা আপনারা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে জেলসেমিয়াম। এটি আপনাদের 200 CS প্রোটেন্সিতে ব্যবহার করতে হবে বন্ধুরা। জেলসেমিয়াম কী করে, আমাদের মাংসপেশির যে দুর্বলতা, হাত যে সহজে কাজ করতে পারে না, সহজে কোনো একটা কাজ করলে হাত লেগে যায়, মাংসপেশির দুর্বলতা, কোনো কিছু ধরতে পারে না, এই জন্য জেলসেমিয়াম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। যদি কারো মুখের প্যারালাইসিস হয়, যদি কারো টাঙের জিভের মধ্যে প্যারালাইসিস হয়, যদি কারো বুকের প্যারালাইসিস হয়, মলদ্বারের প্যারালাইসিস হয়,
লিঙ্গার প্যারালাইসিস হয় বা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে জেলসেমিয়াম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের দুপুরা করে বিকেলবেলা করে একবার খেতে হবে বন্ধুরা। এবং নেক্সট যে মেডিসিনটা আপনারা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ককুলাস, ককুলাস ইন্ডিকা বন্ধুরা। এটি আপনাদের 200 পাওয়ারে ব্যবহার করতে হবে। আমি শুরুতে বলেছি যে কোনো কোম্পানির SBL, WSA, ডক্টর একব্যাক, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। এটি এক সাইডের প্যারালাইসিসের জন্য খুবই ইফেক্টিভ, চাই পুরো ডান সাইড, একদম পুরো ডান সাইড যদি কারো প্যারালাইসিস হয়ে যায় বা পুরো বাম সাইড যদি কারো প্যারালাইসিস হয়ে যায়, সে সমস্ত প্যারালাইসিসের জন্য ককুলাস ইন্ডিকাস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের কী করতে হবে, দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে এটিও দিনে একবারই খেতে হবে, সেটা হচ্ছে রাত্রেবেলা বন্ধুরা। এবং সবার শেষে আমি একটি বায়োকেমিক মেডিসিনসের কথা বলছি, সেটা হচ্ছে কালিফস, কালিফস 6X বন্ধুরা। কালিফস হোমিওপ্যাথিতে এটি নার্ভ টনিক বন্ধুরা। কালিফস ছাড়া আপনারা প্যারালাইসিস কখনোই ঠিক করতে পারবেন না বন্ধুরা, কালিফস আপনাদের দিতেই হবে। আর স্বাভাবিকভাবেই প্যারালাইসিস এক ধরনের নার্ভ জাতীয় সমস্যা, নার্ভের ড্যামেজের কারণে, নার্ভ দুর্বলতার কারণে প্যারালাইসিস হয়ে যায় বন্ধুরা। আর সে নার্ভকে সতেজ করতে, নার্ভের অ্যাক্টিভিটিকে ঠিক করতে, নার্ভকে, নার্ভের যে কাজটা সেই কাজটাকে আগের মতো প্রপার করতে কালিফস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের কী করতে হবে, 6টি করে বড়ি চুষে খেতে হবে, দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। তো ভিউয়ার্স, এই মেডিসিনগুলি সবগুলি আপনাদের ব্যবহার করতে হবে একসাথে। ওষুধ পড়লে 2 ওষুধের মধ্যে মিনিমাম 15-20 মিনিটের অন্তর রাখবেন, এবং ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, খালি পেটে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে আগে ওষুধ খেতে হবে, না হলে ভাত খাওয়ার আধা এক ঘন্টা পরের যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করবেন, এবং প্রতি ওষুধের মধ্যে আধা প্রায় 15-20 মিনিটের অন্তর রাখবেন, আপনারা অনেকটা ভালো রেজাল্টস পেয়ে থাকবেন বন্ধুরা। এবং এই মেডিসিনগুলি কন্টিনিউ 3-6 মাস আপনাদের ব্যবহার করতে হবে বন্ধুরা। 3-6 মাস যদি একদম কন্টিনিউ এই ওষুধগুলি ব্যবহার করেন, আপনাদের যে কোনো ধরনের প্যারালাইসিসের সমস্যা 100%ভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। আমি প্রায় এই মেডিসিনগুলি আমি আমার রোগীকে প্রেসক্রাইব করে থাকি, এবং 70-80% রেজাল্ট বন্ধুরা আমি এই মেডিসিনগুলির মাধ্যমে পেয়ে থাকি। তো ভিউয়ার্স, তাহলে বুঝতে পারছেন প্যারালাইসিসের ক্ষেত্রে এত পার্সেন্ট সফলতা অনেকটা ইফেক্টিভ একটি মেডিসিন যেগুলো। এবং তার সাথে আমার একটা টিপস আপনাদের মেনে চলতে হবে, সেটা হচ্ছে আপনারা ফিজিওথেরাপির সাথে যোগাযোগ করে কিছু ব্যায়াম আপনাদের শিখে নিয়ে সেই ফিজিওথেরাপির মতো ব্যায়ামগুলো আপনাদের রেগুলার করতে হবে। 2-3 মাস ব্যায়ামগুলো করবেন, অ্যাক্টিভ ব্যায়ামগুলো করবেন, এবং এই মেডিসিনগুলি ব্যবহার করবেন, আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। এই মেডিসিনগুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি অনলাইন ওয়েবসাইট থেকে কিনতে চান, healthmap.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন বন্ধুরা। এখন যদি আমি এর খরচার কথা শেয়ার করি, তো বন্ধুরা ইন্ডিয়ান রুপিসে মাসে 500-600 টাকা আপনাদের এই সব মেডিসিনগুলির খরচা পড়বে বন্ধুরা, মাত্র 500-600 টাকা খরচা পড়বে। 3-6 মাস কন্টিনিউ আপনারা এই মেডিসিনগুলি ব্যবহার করবেন, আপনারা 100%ভাবে রেজাল্ট পাবেন বন্ধুরা। আমি প্রায় এই মেডিসিনগুলি রোগীকে প্রেসক্রাইব করে থাকি বন্ধুরা। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।